এতগুলো ছাত্র যে বেকার হয়ে গেল এক রাতের মধ্যে, এর দায় কে নেবে? হ্যাঁ, তোর আপা? ছাত্রলীগের বিদায় ঘণ্টা বাজার পর সবাইকে ঈদ মোবারক জানিয়েছে অভিনেত্রী চমক। সবাই মিলে আনন্দ মিছিল করার আহ্বানও জানিয়েছেন ছোট পর্দার এই অভিনেত্রী। সময়ের আলোচিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক নিজের অবস্থান নিয়ে বরাবরই সাহসী ছিলেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই ছাত্রদের পক্ষে অবস্থান নেন এই অভিনেত্রী। এবার ছাত্রলীগের নিষিদ্ধের পরই সমন্বয়ক হাস্তাত আবদুল্লার পোস্ট শেয়ার করে ক্যাপশনে চমক লেখেন, ঈদ মোবারক সবাইকে, সারা দেশে আনন্দ মিছিল জারি করা হয়েছে, আসুন সবাই মিলে আনন্দ মিছিল করি, আর কিউট গুলো পাগল হয়ে এখানে ঘেউ ঘেউ করুক। দেশে তো নিষিদ্ধ, এখন ফেসবুকই শেষ ভরসা। এরপরই আবার ছাত্রলীগ কর্মীরা কি করবে সেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে একটি ভিডিও পোস্ট করেন চমক। যারা তাদের প্রোফাইলে লিখত ওয়ার্কস অ্যাট ছাত্রলীগ, ওরা এখন কি করবে? এতগুলো ছাত্র যে বেকার হয়ে গেল এক রাতের মধ্যে, এর দায় কে নেবে? চমক নাকি 10,000 ছাত্রলীগ কর্মীকে ফেসবুক থেকে করেছেন ব্লক, আবার বিনা পয়সায় ছাত্রলীগ কর্মীদের জন্য একটা যুগান্তকারী প্রেসক্রিপশনও দিয়েছেন। চমক একটি বাংলিশ স্ট্যাটাসে লেখেন, আমি ইতিমধ্যে আমার ফেসবুক থেকে 10,000-এরও বেশি ব্লক করেছি, মিশন অন, যে কয়টারে চোখে পড়বে সবগুলোরে ব্লক করব। খুনি, সন্ত্রাসী, গুজবি, পাগলা কুকুর ছাড়া যদি আমার ফেসবুকে 5টা ফলোয়ারও থাকে আমি তাতেই খুশি। ফেসবুক পোস্টের মন্তব্যের ঘর প্রাইভেট করে আরেকটি স্ট্যাটাসে লেখেন, যেখানে চমক ছাত্রলীগ কর্মীদের জন্য কিছু ওষুধ সাজেস্ট করেন। তিনি বলেন, থাক সোনারা, মন খারাপ করো না, প্রেসক্রিপশন দিচ্ছি তোমাদের একটা, এখন তোমরা ডায়াজিপাম 5 mg খেয়ে ঘুম দাও, আর জপতে থাকো, আপনার টাইম আয়গা। চমক ছাত্রলীগ কর্মীদের আপা ফিরে আসার আগ পর্যন্ত সেডিল সকাল রাতে একবার করে খাওয়ার পরামর্শ দিয়েছেন।